মিডিয়া ভয়েসমেলে সবাইকে স্বাগতম। মডেলিং থেকে অভিনয়ে এসেছেন নতুন টেলিনায়ক। স্টার জলসার নতুন ধারাবাহিক ইরাবতীর চুপকথাতে মনামী ঘোষের বিপরীতে রয়েছেন তিনি। তাকে নিয়ে দর্শকের কৌতূহল ক্রমশই বাড়ছে। সম্প্রতি শুরু হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ইরাবতীর চুপকথা। ইরাবতীর ভূমিকায় রয়েছেন মনামী ঘোষ। ক্রম থেকেই দর্শকের কৌতূহল তুঙ্গে যে কে হলেন মনামীর নায়ক। যে হ্যান্ডসাম তরুণকে দেখা গিয়েছে তিনি হলেন সৈয়দ আরিফিন। মডেলিং দিয়ে শুরু করেছিলেন, তারপরে এসেছেন অভিনয়ে। এর আগে 2015 সালে জি বাংলার অরিজিনাল বিরাট 22-তে দর্শক তাকে দেখেছিলেন একটি প্রধান চরিত্রে। প্রভাত রায় পরিচালিত ওই ছোটপর্দার ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন আরিফিন। তারপরেও মূলত মডেলিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে ধারাবাহিকে এই চরিত্রটি নায়ক না খলনায়ক সেই নিয়ে কিন্তু এখনো বেশ রহস্য রয়েছে। মনামী ঘোষের দেওয়া সাক্ষাৎকারে বলছেন যে গল্পে আসবে নানা আকর্ষণীয় টুইস্ট, তাই ইরাবতীর জীবনে হঠাৎ করে এসে পড়বে যে মানুষটি, শেষ পর্যন্ত ঠিক কি হবে তার সঙ্গে ইরাবতী সমীকরণ সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু পজিটিভ বা নেগেটিভ যেমনই হোক চরিত্র অভিনেতা যে অত্যন্ত হ্যান্ডসাম সেই নিয়ে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর নিত্য নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।